চ্যানেল আমি ফুলেশ্বরী। আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন বাজছে 12:30, আর এখন থেকে আমার ইউটিউব, হ্যাঁ 12:30 গুড মর্নিং বলছি, গুড আফটারনুন। আর চলো, আর এখন আমি আমার তো রান্না অর্ধেক হয়ে গেছে, আমি তো বাড়িতে থাকলে রান্নাই করে আর কি দেখাবো, আর আমি তো তো বাইরে যাই না যে বাইরের ভিডিও করব। আর চলো আমি এখন দেখো কাজ করছি। আর চলো আমার এই দেখো এখানটা একটু খেলোমেলো আছে, আর বেডশিটটা আমি চেঞ্জ করেছি। আজকে সকাল থেকে অনেক কাজ ছিল কাছাকাছি, আজকে শুক্রবার জানোই তো। আর আর কি বলবো, আর একটু বলছি মার্কেট যাব, মার্কেটে আমি খুলি নিব, তারপরে আইবুড়ো একটু বানাবো, দেখো একটু মোটা হয়ে গেছি। তারপরে আন্টি মেয়েরা যাবেন তো আমি বলছি চলো ওদের সাথে আমি একটু যাই, আর না তো আমাকে না একলা যেতে একদম ভালো লাগে না, আমার হাজব্যান্ডও যাতে খুঁজে না কি বলবো, তার জন্য চলো। আর আমি এখন এটা গুছিয়ে নিই দেখো। আর আমি আজকে কুর্তির ডাল বানিয়েছি, তো এই ডালটা কে কে জানো অবশ্যই কমেন্টে কমেন্ট করবে যে যে আনো। আর আজকে আমি কুর্তির ডাল টমাটো দিয়ে বানাচ্ছি, আর আমরা তো এই ডালটা মানে বছরে এক দুবারেই খাই, তার জন্য আজকে আমি বানাইলাম। আর এটা আমাদের দোকানে পাওয়া যায় কি জানি না, তবে এগুলো আমাদের হাটে মিলে, আর ওগুলো কি তাও কি গ্রামের দেহাতে। আর চলো আমার তো অনেক কাজ আছে, ওটা কাজ সেরাই তারপরে তোমাদের সাথে আবার কথা আছে। আর রোদের থেকে আমার কাপড়ও আনতে হবে, আর রান্না হয়ে গেছে অর্ধেক হয়েছে, আর এখন আমি এখন চা পাবো, ডালটাও ছকি না ছকে নেব, একটু গুছিয়ে নিচ্ছি। আর সামনে হোলি, আর আমি একটু কেনাকাটা করার জন্য বাজারে যাব, আর কিছু কিনবো না, তো হাজব্যান্ডকে বলবো কেনার জন্য। আমার ভাইরা এসেছিল, আর আমার ভাইরা কাল রাতেই চলে গেছে জানো তো, আর আমি কালকে একদম মানে কি রান্না করলাম ভিডিও বানাতে পারলাম না। আমার ভাইরা ভাই বলে নাকি আসছেন আরও দুজন, তো আমি তো আগে রান্না করেছিলাম, তাও আমাকে আরও রান্না করতে হলো না, তার জন্য অনেক আমার লেট হয়ে গেছে। আর দেখো এই ডালটা, এটা হচ্ছে কুর্তি ডাল, এখানে না পুরো বালি পাথর আছে, একটা করে বাঁচতে হচ্ছে কেন অনেক মুশকিল লাগছে, খেতে ভালো লাগছে। এই দেখো আমার এখানে ডাল হয়ে গেছে, এখানে যে কুর্তি ডাল, আর এখানে আমি শাক ভাজছি দেখো। এটা আমার কালো পোহাটা, আমার ননদরা একদম পছন্দ করে না, আসলে আমি শাকটা ভেজে নিচ্ছি, তারপরে আমি দুটো ডিম সিদ্ধ করেছি, ডিমটাকেও ভেজে নেব। আর এখানে আমি কুমড়ো ফুলের বড়া বানাচ্ছি, আর দেখো কুমড়ো ফুলটা, তারপরে আমি কুমড়ো ফুলটা ভেজে করে, আমার বাইরে না কাপড় আছে মানে এই যে আমি বেডশিটও আজকে চেঞ্জ করেছি, মানে অনেক কাছাকাছি হয়ে গেছে, তার জন্যে মানে কি রান্না করতে লেট হয়ে গেছে, আর প্রত্যেক লাঞ্চের টাইমও আমার হয়ে গেছে। আর ডিমের কারিটা এখনও বানাই নাই, দেখতে থাকুন। এই যে আমি বড়াটা ভেজে নিয়ে ডিমের কারিটা বানাবো, আর বাইরের থেকেও যে রোদের থেকেও ছিল কাপড় ওগুলো নিয়ে আসছি। আর আজকে প্রচণ্ড রোদ, মানে প্রত্যেক দিনে অনেক দেখছি রোদ। আর চলো আমাদের রুমটা ঠান্ডা আর বাইরে অনেক গরম, বলো এই এই মধ্যে না শরৎ গরম হয়ে যাবে আর বলো না। আর চলো আমি গুছিয়ে নিচ্ছি, আর ডিমটাও বানাচ্ছি, মানে ডিমটাকে ভেজে নিচ্ছি, বারবার তা কাটছি দেখো, আর মানে একটু আমার পুড়ে গেলে তো মুশকিল হয়ে যাবে। চলো আমি একটু গুছিয়ে নিচ্ছি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো গাইস, আর এখন বাজছে 1:30, আর আমার রান্না কমপ্লিট হলো, আর দেখলে তো আমি রোদের থেকে কোনো কাপড়ও এনেছি, অর্ধেক গুছিয়েছি আর অর্ধেক গুছাবো, আর আমি একটু রুমটাকে ঝাড়ু মেরে নেব, আর আমার ডিমের কারিটা বানানো বাকি ছিল, ওটা বানানো হয়ে গেছে। আর আমার না কালকের থেকে একটা মুড়ি প্যাকেট ছিল মানে বড়ো 100 টাকাওয়ালা, তো সেই ওটা পড়ে গেছে দেখছি এখানে, তখন আমি ঠিক করে রেখে দিলাম আর কি। আর আমার ভাইরা বসেছিল না। আর চলো আমরা এখন লাঞ্চ করবো, জানো লাঞ্চ করলে না একটু ঘুম ঘুম লাগে, আর যদি একবার ঘুমাই না সে 3টা 4টা না হলে উঠি না, আর আমার অনেক কাজ আছে জানো। এই যে দেখো এটা কেচে সেটা গুছিয়ে দেবো, আর 1:30 বেজে গেছে, খাওয়ারও টাইম হয়ে গেছে, আমি 1:30 2টার মধ্যে খেয়ে নিই, মানে লাঞ্চ কমপ্লিট করি, তারপরে তো আছেই আরও কাজ। আর আমার না যদি একটু বসা উঠা বা যে কোনো কাজ করি মানে আমার কাজ না রয়ে যায়। আর জানো আমি সেই যে সকাল থেকে নু কাজ করি এখন আমার শেষ হয়নি, একটু আমি স্নান করি একটু খাই, আর 1 ঘন্টা আমি জগিংয়ে যাই জানো, ও খালি 3 ঘন্টা খেতে আর স্নান করতে তো আমার আধা আধা ঘন্টার মধ্যে হয়ে যায়।
আর বাদ বাকি সময় দেখো কাজেই করছি, তাও আমার শেষ হয়নি। আর যদি এখন ঘুম লাগে স্লিপ ঘুমাই আর কিচ্ছু করি না, আর বাদ বাকি আমার কাজ বাজে থাকি, তার মধ্যেও আমার অনেক কাজ রয়ে যায়, মানে প্রত্যেক মানে সারাক্ষণ কাজ করি তবে এগুলো ঠিক হবে, যদি না করি না সব কাজ পড়ে থাকবে। চলো আমি এটা ঠিক করে নিই, না তো এলোমেলোই থাকবে। আর চলো আমি এই থিংটা এলোমেলো করে রেখেছি, এখন সব সবটাই গুছিয়ে নিয়ে আর এখানে চাপিয়ে দিচ্ছি। এরকম যদি পরিষ্কার করে রাখা হয় না খুব সুন্দর লাগে, আর দেখতেও পরিষ্কার লাগে আর মনটাও ভাল লাগে। আর দেখতে থাকো, আর আমাদের তো লাঞ্চের টাইম হয়ে গেছে, এটা আমি গুছিয়ে করে, আর আমার রুমটাও না রান্না করতে করতে অনেক গান্দা হয়ে গেছে, তার জন্য রুমটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ওই দেখো অর্ধেক আমার জামা কাপড় আছে, আর এই দেখো লাঞ্চের টাইম, আর লাঞ্চেতে আছে শাক ভাজা, এখানে আছে কুর্তি ডাল, আর এতে খুব বড়া, আর এই ডিমের কারি, আর ডাল বানিয়েছি, আর কিছু না। আর এটা আমার মেনু বানিয়েছি সিম্পল, কেমন লেগেছে অবশ্যই বলবে। আর চলো আমরা লাঞ্চ করি, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। আমি লাঞ্চ করলে একটু ঘুমিয়ে নিয়ে আরাম করি, আর চলো লাঞ্চ করি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজছে 5টা, আর ওই দেখো ট্রেন, আমাদের ট্রেন লাইনটা সামনে, তার জন্য দেখো আওয়াজ করছে। আর এখন বাজছে 5:30, 5:30টা, হ্যাঁ। আর আমি না মানে 3:30টার সময় উঠে গেছি, আর তারপরে কাজ বাজ করতে করতে না ক্যামেরা ধরতে ভুলে গেছি, আর আমার চা বোনা হয়ে গেছে সন্ধ্যার জন্য। আর আমি একটুকু ছাতে উঠব একটুকু জগিং করার জন্য। গাইস আমি বাইরে ভিডিও করলে দেখলেই তো কেমন পেঁপা করছে, যেন বাইরে ভিডিও করলে একদম মানে, তার জন্য আমি বাইরে ভিডিও করি না, মানে কি সারাক্ষণ গাড়ি ঘোড়ার আওয়াজ করতে থাকে। সামনে আমাদের ট্রেন লাইনটা আছে, মানে কি 5 মিনিটের পর পর মানে ট্রেন যাচ্ছে, তার জন্য না একদম বাইরে ভিডিও করি না। আর চলো চা আমাদের কমপ্লিট হয়ে গেছে, চাটা খেয়ে নিচ্ছি। আর এখন সত্যি কটা বাচ্চা আমি দেখিয়ে দিচ্ছি, একটু দেখি তারপরে বলছি। 1 মিনিট বাকি আছে 6টা বাজতে, আর চাটা আমার খাই দিই, তারপরে আমাকে সন্ধ্যা দিতে হবে, তারপরে আমি একটু বলছি পার্লার যাবো, আর যে মেয়েরাও আছে, আর না তো আমাকে একলা যেতে হই, তার জন্য ওদের সাথে আমি সাথে হয়ে করে চলে যাব। চলো ঝটপট করে চাটা খেয়ে নিচ্ছি, সন্ধ্যাটা দিয়ে দেবো, তারপরে পার্লার যাব। যদি পার্লারে ভিডিও বানাতে পারি তো ভালো কথা, না তো আমি কিছু নেওয়ার আছে, মানে হোলি নেওয়ার আছে আবির। চলো সঙ্গে থাকো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, এই দেখো আমার চা আর চানাচুর, দেখো চানাচুর সাথে চা খাচ্ছি, চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হবে। গাইস দেখো হোলির রেট কত। হ্যালো গাইস, আর কালকে আমি ভিডিওটা এন্ড করতে পারি না, আর দেখো আমি হোলি এনেছি, এই দেখো আবির, হোলি না আবির সব গুলাল মানে কটা আছে জানো। 8 দিন হলো, আমার হাজব্যান্ডকে বললাম কি একটু আবির এনে দেবে না ভিডিও বানাবো, আর আজকে এনে দিয়েছে, আজকে হচ্ছে শনিবার। আর দেখো এখানে সব কালার আছে, 2 আছে, 3, 4, 5, 6টা, আর একটা কালার আনে না। আর গাইস আমার ভিডিওটা এখানে এন্ড করছি, আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে ধামাকাদার ভিডিও নিয়ে। বাই, গুড।